অটোরিক্সাতে চারটার পরিবর্তে তিনটা টায়ার লাগানো হয় কেন? তো জানাই আপনাদের, এরকম করার পেছনে কারণ ম্যানুফ্যাকচারিং কস্ট ও অপারেশনাল কস্ট কম করা। ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ এই গাড়িগুলো তৈরি করতে খরচ, আর অপারেশনাল কস্ট মানে এই গাড়িগুলো চালাতে খরচ। তিনটা টায়ার হওয়ায় অটো ড্রাইভারের একটা টায়ার খারাপ হওয়ার যে খরচ সেটা থেকেও বেঁচে যায়। আর তিনটা চাকা চলা গাড়িগুলো ফিউল এফিসিয়েন্টও হয়, মানে গাড়িগুলোর স্পিড কম হলেও মাইলেজ অনেক দেয়। তো আপনি হয়তো এখন ভাবছেন, তাহলে গাড়িতে তিনটা চাকা লাগানো হয় না কেন? কিন্তু এরকম চেষ্টা করে দেখা হয়েছে, কিছু গাড়ি বানানো হয়েছিল যেগুলো তিনটা চাকা ছিল, কিন্তু ওই গাড়িগুলো কম জনপ্রিয়তা পাওয়ায় পরে ওই আইডিয়া ড্রপ করে দেওয়া হয়। গাড়ির চারটা চাকা থাকায় ওগুলোর স্পিড অনেক হলেও মাইলেজ অনেক কম হয়, আর সাথে অটো রিক্সায় তিনটা চাকা হওয়ায় অটো অনেক কম স্পেস নেয়, আর তাই অনেক সরু রাস্তাতেও সহজে চলতে পারে। এই ছোট্ট ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।